চট্টগ্রাম, ঐতিহাসিক নাম পোর্টো গ্র্যান্ডে এবং ইসলামাবাদ, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসাবে বিখ্যাত। 2017 সালে শহরের জনসংখ্যা ছিল 87 লক্ষের বেশি। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম বন্দর বিশ্বের প্রাচীনতম বন্দরগুলোর মধ্যে একটি, যার উপকূল টলেমির বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয়েছে। এটি দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। বন্দরটি বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম বন্দর। সভ্যতা চ্যানেলের আজকের পর্বে কথা বলবো চট্টগ্রাম জেলাকে নিয়ে। বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে অল্প সময়ে পরিষ্কার সব ধারণা দিতে সভ্যতা চ্যানেলের এই আয়োজন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথাড়িয়া, বাংলার 64 জেলার তথ্য উপস্থাপন করব আমাদের এই সভ্যতা চ্যানেলের মাধ্যমে। তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রতিষ্ঠাকাল 1666 সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। 3 পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। 1860 সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এ জেলা ভেঙে কক্সবাজার জেলা গঠিত হয়। প্রশাসনিক এলাকাসমূহ: চট্টগ্রাম জেলা 41 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 15টি উপজেলা, 33টি থানা, উপজেলায় 17টি ও 16টি মেট্রোপলিটন থানা, 15টি পৌরসভা, 190টি ইউনিয়ন, 890টি মৌজা, 1267টি গ্রাম ও 16টি সংসদীয় আসন নিয়ে গঠিত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল চট্টগ্রাম জেলা। পাহাড়, সমুদ্র, উপত্যকা, বন বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক অবস্থান বৈচিত্র্য বাংলাদেশে আর কোনো জেলায় নেই। 1666 সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। 3 পার্বত্য জেলা এই জেলার অন্তর্ভুক্ত ছিল। 1860 সালে পার্বত্য এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। পরবর্তীতে এই জেলা ভেঙে কক্সবাজার জেলা গঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বে 20° 35 থেকে 20° 59 উত্তর অক্ষাংশ এবং 91° 27 থেকে 92° 22 পূর্ব দ্রাঘিমাংশ বরাবর এর অবস্থান। ভৌগোলিক সীমানা: চট্টগ্রাম জেলার উত্তরে ফেনি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত। এছাড়া দ্বীপাঞ্চল সন্দ্বীপ চট্টগ্রামের অংশ। চট্টগ্রামের প্রায় 48টি নামের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রম্যভূমি, চাটিগা, চাঁদগাঁও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। পণ্ডিত বর্ণনীর মতে আরবি শ্যাত বা খণ্ড অর্থ বদ্বীপ, গাং অর্থ গঙ্গা নদী, এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে 12 জন আউলিয়া এসেছিলেন। তারা একটি বড় বাতি বা চেরাক জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ বাতি বা চেরাক এবং গাঁও অর্থ গ্রাম, এ থেকে নাম হয় চাটিগাঁও। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোসেন্সের মতে এ এলাকায় একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। চট্টগ্রাম 1666 সালে মুঘল সাম্রাজ্যের অংশ হয়। আরাকানিদের হটিয়ে মুঘলরা এর নাম রাখে ইসলামাবাদ। মুঘলরা এর প্রশাসনিক সীমানা চিহ্নিত করে। 1760 সালে নবাব মীর মোহাম্মদ কাসিম আলী খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটি হস্তান্তর করেন। ব্রিটিশরা এর নাম রাখেন চিটাগাং। চট্টগ্রামের বিখ্যাত খাবার সমূহ: শুটকি, মেজবানি মাংস, দুরুষ, মহেশখালীর পান এবং বেলা বিস্কুট চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় আগে থেকেই এই 5টি আইটেমের নাম। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত খাবার সমূহের মধ্যে রয়েছে
কালাভুনা, মধুভাত, বাকরখানি, লক্ষ্মীসার, গরুর গোস্ত ভুনা, ফেলন ডাল, বিরিয়ানি, আফলাতুন হালুয়া, তালের পিঠা, নোনা ইলিশ প্রভৃতি খাবারের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান পাহাড় সমুদ্র উপত্যকা বন বনানীর কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র্য জেলা বাংলাদেশে আর নেই। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বৈচিত্র্যময় ভৌগোলিক কারণে চট্টগ্রাম জেলার দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। ঝরঝরি ঝর্ণা অ্যাডভেঞ্চার প্রিয় ট্রাভেলারদের কাছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় দর্শনার্থী স্থানগুলো চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায় অবস্থিত। পাহাড় সাগর ও প্রাকৃতিক ঝর্ণায় ভরপুর এই এলাকায় মোটামুটি নতুন আকর্ষণ ঝরঝরি ঝর্ণা, স্থানীয় আদিবাসীদের নিকট যা মূর্তি ঝর্ণা নামেও পরিচিত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পন্তিশিলার হাজিপাড়া গ্রাম পেরিয়ে এগিয়ে গেলেই পাহাড়ের গভীরে এই ঝরঝরি ঝর্ণা বা মূর্তি ঝর্ণার অবস্থান। গুলিয়াখালী সমুদ্র সৈকত, পূর্ব সীতাকুণ্ড পাহাড়, উত্তর দক্ষিণে ম্যানগ্রোভ বন আর পশ্চিমে সৈকত, সব মিলিয়ে অসাধারণ এবং অসম্ভব সুন্দর একটি জায়গা। এখানে আপনি একসাথে তিনটি স্থান দেখতে পাবেন। বলে রাখা ভালো যে এখানে খাবার এবং থাকার ব্যবস্থা নেই, সকালে গিয়ে সন্ধ্যার আগেই ব্যাক করা উচিত কারণ জায়গাটা জনমানবহীন। লালদিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম। নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান। এর একপাশে আছে আন্দরকিল্লা এবং আশেপাশে আছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। মহামায়া লেক ও সেচ প্রকল্প, ছোট ছোট সবুজ পাহাড় আর মাঝখানে স্বচ্ছ পানির লেক, লেককে ঘিরে আছে পাহাড়, পাহাড়কে ধারণ করে সৌন্দর্য ছড়াচ্ছে লেক, এরকম সবুজ মায়ার মায়াময় স্থানের নাম মহামায়া লেক। চট্টগ্রাম শহর থেকে 45 কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম এই কৃত্রিম লেকটি। মহামুনি বৌদ্ধ বিহার, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পাহাড়তলি ইউনিয়নের পাহাড়তলি গ্রামের ঠিক মধ্যস্থলে একটি অনুচ্চ টিলার ওপর বিহারটি অবস্থিত। বাঁশখালী ইকোপার্ক, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত প্রাকৃতিক ইকোপার্ক। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা নিয়ে গঠিত এই ইকোপার্ক। শীতের অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হতে আপনি ঘুরে আসতে পারেন। বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত চিরসবুজ বনাঞ্চলে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক অবস্থিত। এটি চট্টগ্রাম শহর থেকে 35 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সভ্যতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।